এই জায়গায় যে যাচ্ছি, হাতে তো আমার এমন যে বাড়ি মারছে, বাড়ি মারার সাথে হাতের থেকে মানে আলোটা চলে গেছে, যার পর ধাঁধাকে জ্বলিচ্ছে। কি জ্বলতেছে? ওই বাতি, মানে আপনার হাতে যেটা ছিল সেটাই জ্বলতেছে? হ্যাঁ, সেটাই জ্বলিচ্ছে। মনে করেন যে এলাকা ধরো সরব হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আমি তো চিক্কু মার শ্বাসকে পড়ে গেছি, মানে এই এখানকার পাতা যদি ঝাড় দেওয়া হয়, ঝাড় দেওয়া বলতে পাতাগুলো গোছাই নিয়ে মানুষ চুলাইতে জ্বালাবে, চুলাইতে জ্বালালে কি হয়? সত্য ঘটনা, একেবারে সত্য ঘটনা। ঐতিহ্যবাহী স্থাপনা ছিল, হ্যাঁ, ওখানে আমরা ইট দেখতেছি, অবশ্য আমরা ইটও এখন দেখাবো অবশ্য। আর এখন যে পরিবেশটা সেটা দেখে মনে হচ্ছে অনেক ভুতুরে, অনেক ভুতুরে, ভয়ানক পরিবেশ, ভয়ানক। এখানে যে কেউ আসলে সাথে কাউকে নিয়ে আসা উচিত আমার মনে হয়। হ্যাঁ, আর লোকজন যেভাবে বলছে যে এখান থেকে বড় বড় সাপ আগে বেরোইতো, অনেক বড়, সেটা তো দেখে আমার আমার শুনেই তো আমার ভয় পাচ্ছে যে কখন না বের হয়ে আসে। অবিশ্বাস্য হতে পারে, কিন্তু যখন আমি যাকে জিজ্ঞাসা করতেছি সেই যদি একই উত্তর দেয়, তাহলে সেটা আমি সত্য না মনে করে মিথ্যা কখনোই বা অলিক কখনোই ভাবতে পারি। বছরের পুরাতন এটা, এখানকার যারা স্থানীয় ছিল তাদের কথাতেই বোঝা যাচ্ছে আসলে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাতেও আসলে সেটাই মনে হচ্ছে যে আসলে অনেক পুরাতন একটা, সাত আট বিঘা জমির মতো এই গাছ ছিল। ডাল এখনো ভাঙতে পারেন, এটা কি আদৌ সত্যি? এখনো সত্যি আছে, পাতা এরকম পড়ে থাকে, পাতা কেউ পড়ে না, ডাল বাঁধা আসে থাকে, যাযাবর এসে পড়েতে যায়। মাই গড, এটা সত্যি ঘটনা একেবারে এখন বর্তমান সময় পর্যন্ত এখনো কেউ পড়ে, সত্যি তো ভয়ানক। অন্য স্যার কেউ পড়ে? বন্ধুরা, চলে আসলাম সেই কুসুমবাই ইউনিয়নের চণ্ডীসার গ্রামে, বিখ্যাত এক ঐতিহ্যবাহী বা ঐতিহ্যপূর্ণ বটগাছের কাছে, ভয়াবহ সেই বটগাছ, মানুষ যেখানে দুপুরবেলা আসতেই অনেক ভয় পায়, এমনকি আমি নিজেও, আমার মধ্যে এক ধরনের ভীতি কাজ করতেছে। আপনারা শরীরে যদি এই বটগাছ কখনো দেখেন, নিঃসন্দেহে আপনাদের ভয়ানক ভয় লাগবে। অস্বাভাবিক সুন্দর বট বৃক্ষ, এতটা বড় বট বৃক্ষ আমি কখনো দেখি নাই। কত বড় বট বৃক্ষ, প্রায় কত বিঘা জমি নিয়ে যে বট বৃক্ষ অবস্থিত, এর বয়স কতদিন আমি নিজেও জানি না। গাছ এটা একটা ডাল শাখা, বট গাছের একটা ডাল শাখা, যদি বট গাছ এরকম হয় তাহলে মূল বট গাছটা আরও কত বড় হতে পারে। আমি বট গাছটার একটু ভিতর দিকে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানকার কিছু লোকের সঙ্গে আমি কথা বললাম, তাদের মুখ থেকে শোনা আমার কথা মতে এই বট গাছটা এতটা ভয়ানক, আমি বট গাছটার মাথা পর্যন্ত আপনাদের দেখাতে পারবো কি না আমি জানি না, এতটা বড় বট গাছ। প্রত্যেক, এই যে দেখেন, এইগুলো এক একটা বট গাছের শিকড়, অর্থাৎ বট গাছ থেকে যে মূলটা নামে সেই মূলের আবার একটা এক একটা বট গাছে পরিণত হয়েছে। এই বট গাছে কিছু অলৌকিক ঘটনাও আছে, এতটা প্রাচীন বট গাছ কেন ভাঙে না? মানুষ চুলাইতে জ্বালাবে, চুলাইতে জ্বালালে কি হয়? সত্য ঘটনা, একেবারে সত্য ঘটনা বলেন কি? হ্যাঁ, আমি তার বাস্তব প্রমাণ দেখতেছি। দেখেন কত পাতায় ভরপুর, মানুষ কিন্তু একটি পাতাতেও এখানে টাচ করে না, কেন করে না আমি জানি না। এই ভাই যেটা বলতেছে যে এই বট গাছের পাতা নাকি কেউ যদি ঝাড় দিয়ে নিয়ে গিয়ে কি করে রান্না করে, তাহলে তার নাকে মুখে রক্ত ওঠে বা উঠতে পারে এই ভয়ে। ওঠে ওঠে না? আচ্ছা, আমি একটু ভিতরের দিকে যাচ্ছি বট গাছের। আমি বট গাছের ভিতরের দিকে যাচ্ছি, আমাকে খুব ভয় পাচ্ছে আসলে এককভাবে। আসলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা কত বড়, কত ভয়ানক একটা বট গাছ। এই যে ভিতরের অংশটা, এই যে ভিতরের অংশটা, এটা আরও ভয়ানক। আমি ঠিক দুপুরের পূর্ব মুহূর্তে এসেছি, এই মুহূর্তে যেটা দেখতেছি যে নির্জন এলাকায়, এই এলাকায় তেমন লোকজন নেই, একেবারে খুবই ভয়ানক। আমি একটু আপনাদের সামনের দিকে দৃশ্য,
সামনের দৃশ্য দেখেন তাহলে এ কি রকম অবস্থা এখানকার। আমার সবচাইতে বড় ভয় লাগে যদি সাপ টাপ থাকে, সাপ থাকাটা অস্বাভাবিক কিছুই না, খুবই ভয়ানক। আমি আমি একেবারে একেবারে ভিতরে যেতে পারিনি, গাছটার ভিতরে যেতে পারি নাই, তবে গাছটার অনেক ভিতরে চলে এসেছি। আপনারা দেখেন এ ভয়ানক কী অবস্থা। আমি একা একা, আমার বন্ধুরা একটু দূরে আছে, তারপরেও আমি একটু সাহস করে এসেছি। দেখেন এই দৃশ্যপটগুলো দেখেন, এইগুলো সাইজ দেখেন। কতটা ভয়ানক, একটু সামনের দিকে দেখেন। বটগাছ মানে ভূতের আখড়া, বটগাছ মানে হচ্ছে জিনের আখড়া, সেই ভয়ানক বটগাছ। এরকম বটগাছ যে কোনো মানুষ দেখলেই ভয় লাগবে। লোকে মুখে শ্রুতি আছে, লোকে মুখে শ্রুতি আছে এই এইখানকার কোনো ডালপালা বা পাতা এখানকার কেউ টাচ করে না। কেন করে না? শুধুমাত্র ভয়ে। কি ভয়ে? কোনো কিছু, এই যে দেখেন আমি যে সাপের কথা বললাম, এখানে দেখেন আমি যে সাপের কথা বললাম, এই যে সাপের একটা কলস, বিশাল বড় সাপ। আপনারা বুঝতে পাচ্ছেন কি না? এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে সাপের এখানে সাপ, সাপ বা ভয়ানক কিছু থাকা এটা অস্বাভাবিক একেবারে কিছুই নয়। তারপরেও আমি দুর্দান্ত সাহস নিয়ে এসেছি আপনাদের শুধু একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। দেখেন এই পাশের আরও ব্যাপক, আপনি বলতে পারেন ব্যাপক, ব্যাপক ভয়ানক অবস্থা। লোকের মুখে থেকে আমি যতটুকু জানলাম বা বুঝলাম, আনুমানিক এই বটগাছের বয়স হবে 700 থেকে 800 বছর বা তারও ঊর্ধ্বে। এখন থেকে 130 বছর পূর্বে যার জন্ম, সেও নাকি তার জন্মের পর থেকে এই বটগাছটা এই অবস্থায় দেখতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই বটগাছের অবস্থাটা প্রাচীনকাল থেকেই, সেই মোগল সাম্রাজ্যেরও পূর্বে থেকে এই বটগাছটা এখানে আছে। আচ্ছা, আপনার নামটা কি? জাবেদ। জাবেদ, জাবেদ ভাই, আপনি বাসা কি এখানে? আশেপাশে? আশেপাশে। আচ্ছা, আমরা এখানে এসেছি এই বটগাছ সম্বন্ধে জানতে, একটু যদি বলতেন। এই বটগাছের বয়স, আমার এক জামাই আছে, তার বয়স 130 বছর বয়স। 130 বছর বয়স। উনি বলছে যে আমরা হইয়াইনে এই অবস্থায় দেখেছি। মানে যার বয়স 130 বছর, হইয়াইনে এই অবস্থায় দেখেছি। এই অবস্থায় দেখছি, এই অবস্থায় দেখেছি। বুঝতে পারছি। গাছ কত বছর আগে হসে কিছুই বলতে পারো? বলতে পারো না। এখানকার কোনো অলৌকিক কোনো ঘটনা টটনা আছে এমন কিছু? সে হাতে যেমন এমন যে একটা বাড়ি মারছে, বাড়ি মারার সাথে হাতে থেকে মানে আলো টালো চলে গেছে, যার পর সে ধাঁধাকে চলিচ্ছে। কি জ্বলতেছে? ওই বাতি। মানে আপনার হাতে যেটা ছিল সেটাই জ্বলতেছে? হ্যাঁ, সেটাই চলিচ্ছে। মনে করেন যে এলাকা ধরো সরব হয়ে গেছে, একদম আলোকিত হয়ে গেছে। আমি তো চিকুমার শ্বাসকে পড়ে গেছি, আপনাকে যে ডাক দেওয়া হয়েছে প্রায় 700 কিলো। আমি আপনাদেরকে বটগাছের ভিতরের অংশে একটু কিছু দেখাই। বটগাছটা এতটা ভয়ানক আর চিপা চাপা, এর ভিতরে যাওয়াটা খুবই বিপজ্জনক আমি মনে করি।
ছোটবেলায় যে গল্প শুনতাম বটগাছে ভূত থাকে, পেত্তনি থাকে, সেই হয়তোবা ভূত পেত্তনি থাকার মতন বটগাছে আমি বলতে পারি। এটা মূল বটগাছ কিনা আমি তা জানি না, তবে এটা যদি মূল মূল গাছ হয়ে থাকে তাহলে এর পাশে যেগুলো আছে এগুলো সব শিকড় বাকড় থেকে হয়েছে, সব শিকড় বাকড় থেকে, এগুলো সব শিকড় বাকড় থেকে। দেখেন এক একটা গাছ, এক একটা গাছের পাটাতন যেগুলো, এক একটা শিকড় যে ঝুল নামে বট গাছের, সেই ঝুল থেকে এক একটা বিশাল বিশাল আকৃতির শিকড় গাছে রূপান্তরিত হয়েছে। মানুষ এখনো দিনের বেলা এখানে আসতে অনেক ভয় পায়। বন্ধুরা, আমি এককভাবে এখানে আসার সাহস আমার হয় নাই, তাই আমি এখানকার শেরপুরের আমার খুব কাছের বন্ধু হাসানকে এবং আমার সঙ্গে এসেছে পলাশ। হাসান আমার বন্ধু, সেই ছোটবেলার বন্ধু পলাশ, আমরা তিন বন্ধু ঘুরতেও এসেছি, প্লাস আপনাদের সামান্য কিছু আনন্দ দেওয়ার জন্য বা বিনোদন দেওয়ার জন্য এই বটগাছ, একটা ইতিহাস সমৃদ্ধ বটগাছ আপনাদের দেখানোর জন্যই এখানে এসেছি। তো হাসান, তোমাকে কেমন লাগলো আজকের জার্নিটা? আসলে অনেকদিন পর এমন একটা সুন্দর জায়গা দেখলাম, আসলে এটা বলার কিছু নাই, অনেক পুরাতন একটা জায়গা এবং অনেক সুন্দর, এবং এটা যে আসলে কত বছরের পুরাতন এটা এখানকার যারা স্থানীয় ছিল তাদের কথাতেই বোঝা যাচ্ছে। আসলে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাতেও আসলে সেটাই মনে হচ্ছে যে আসলে অনেক পুরাতন একটা জায়গা এবং অনেক পুরাতন একটা গাছ। পলাশ, তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে, যদিও বাহিরে তেমন ঘোরা হয় না। তো আজকে আমার দেখে মনে হচ্ছে এটা পুরনো কোনো ঐতিহ্যবাহী স্থাপনা ছিল। হ্যাঁ, ওখানে আমরা ইট দেখতেছি, অবশ্য দেখতে পাচ্ছি, আমরা ইটও এখন দেখাবো অবশ্য। আর এখন যে পরিবেশটা সেটা দেখে মনে হচ্ছে অনেক ভুতুরে, অনেক ভুতুরে, ভয়ানক পরিবেশ, ভয়ানক। এখানে যে কেউ আসলে সাথে কাউকে নিয়ে আসা উচিত আমার মনে হয়। হ্যাঁ, আর লোকজন যেভাবে বলছে যে এখান থেকে বড় বড় সাপ আগে বেরোইতো, অনেক বড়, সেটা তো দেখে আমার আমার শুনেই তোমার ভয় পাচ্ছে যে কখন না বের হয়ে আসে। আসলে সত্যি তাই, এরকম বটগাছে সাপ বা অন্য কিছু থাকা এটা একেবারে অস্বাভাবিক কিছুই না। আমি আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, আমি একটা দেয়াল দেখতে পাচ্ছি, এই দেয়াল প্রমাণ করে যে এই স্থাপত্যগুলো কোনো এক সময় এখানে মানুষের বসতি ছিল কোনো এক সময়। তবে এখানকার যে ইটগুলো, আমি প্রত্নসাহিত্য নিয়ে অনেক পড়াশোনা করেছি, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে এখানকার যে ইটগুলো, এই ইটগুলো অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম ছোট ছোট ইট, এটা থেকে বলা যায় এটা মধ্যযুগ বা প্রাচীন যুগের তৈরি কোনো দেয়াল বা বাসা ছিল বা ভবন ছিল। সেই ভবনের আলোকে আমি সেখানে একটা বটগাছ হয়েছিল, সেই বটগাছ থেকে আজকের এই পরিণতি, এই দেয়ালটা প্রমাণ করে যে এইখানে কোনো কিছু একটা কোনো এক সময় ছিল। তবে ইতিহাসের কথাও খুঁজে আমি এই চণ্ডী গ্রামের বিখ্যাত যে বটগাছ এর ইতিহাস পাইনি, তবে লোকে এর মুখে শ্রুতি আছে যে এটা অনেক অনেক ইতিহাস সমৃদ্ধ একটি বটগাছ যা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত করে চলে আসতেছে। কত পুরুষ অতিক্রম করেছে এই বটগাছ তা এখানকার কোনো লোকই সঠিকভাবে বলতে পারে না। এক এক পুরুষ চলে যায়, আরেক পুরুষ আসে, আরেক পুরুষ চলে যায়, আরেক পুরুষ আসে, কিন্তু কালের সাক্ষী হয়ে এই বটগাছটা আজও দণ্ডায়মান আছে, আরও থাকবে। এই যে আমরা যে এসেছি, আমাদের কোনো সমস্যা হবে না? কিন্তু ডাল পাতা ভেঙে ক্ষতি করে সমস্যা হয়, এটা কি এখনো হয়? মাই গড, ভয়ানক, খুবই ভয়ানক একটা কথা শুনলাম। পাক করে সিন্নি দেয়, ও মানত করে এখানে, এই প্রচলন আছে এখানে?
বুঝতে পারছি। লোকটির কথা শুনে এখানকার স্থানীয় লোক ওনার কথা শুনে আমাকে খুব শরীরের ভিতর শিহরণের সৃষ্টি হচ্ছে যে আসলে সত্যি একটা ভয়ানক গাছ। এই গাছ এখানকার দৃশ্য দেখলে আপনারা বুঝবেন বা এটা দেখেন যে এটা আসলে সত্যিকার অর্থে কী অবস্থা। অসাধারণ অসাধারণ গাছ, একে অপরের সাথে মিল বন্ধনে আবদ্ধ আছে, এমনভাবে জড়ায় আছে যেমন সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই বটগাছটি কখনো ধ্বংস হবে না, নিজেকে সেভাবে আঁকড়ে ধরে রেখেছে। সাত আট বিঘা জমির মতো এই গাছ ছিল, ভাঙতে ভাঙতে এই যে দেখেন আমি দেখতেছি এই যে। আচ্ছা, এখানে অনেকে বলে যে হচ্ছে এই গাছের ডাল এখনো ভাঙতে পারে না, এটা কি আদৌ সত্যি? এখনো সত্যি আছে, পাতা এরকম পড়ে থাকে, পাতা কেউ পড়ে না, ডাল বাদে আসে থাকে, দাদা বড় এসে পড়েতে যায়। মাই গড, সত্যি ঘটনা একেবারে এখন বর্তমান সময় পর্যন্ত এখনো কেউ পড়ে, সত্যি তো ভয়ানক, অন্য সব কেউ পড়ে না। এগুলো যে কিন্তু আপনারা কখনো টাচ করেন না? আর কে কে মানসত করে যে এই খড়ি দেই এই লান্ডা দে চলে যায়, এরকম আছে উপরে নেই। অসাধারণ, আমি জীবনে প্রথম এত বড় বটগাছ দেখলাম আর এত ভয়ানক কিছু কথা শুনলাম। আমি যদি একজন লোকের থেকে শুনতাম তাহলে এটা আমার কাছে অবিশ্বাস্য হতে পারে, কিন্তু যখন আমি যাকে জিজ্ঞাসা করতেছি সেই যদি একই উত্তর দেয় তাহলে সেটা আমি সত্য না মনে করে মিথ্যা কখনোই বা অলিক কখনোই ভাবতে পারি না। সত্য ঘটনা তখনই হয় যখন সর্বসাকুল্যের মুখে প্রচলিত হয়, তখন সেটা সত্যতে পরিণত হয়, আর সেই সত্যকে বিশ্বাস করেই আজকের আমার এই ভিডিও। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ভিলেজ অফ বাংলাদেশ ও আমার ফেসবুক পেজ ভিলেজ অফ বাংলাদেশে অবশ্যই লাইক বা ফলোয়ার হতে ভুলবেন না, আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না।